Hey, what's up, everybody? Welcome back to the channel, everyone. And it's news time. So, bora bora moto thakse aajke onek interesting news. Dekhte thakun video ti jante parben onek kichui. To prothomer je news ti asche sheti Intel er kach theke ar Intel er 11th gen Rocket Lake CPU abaro leak hoyeche Core i7 variant. Er age onek leak beriyeche, tobe ei je leak ti asche eti Hardware Lux er kach theke ar Hardware Lux ekta trusted tech site. Tobe 1080p te je benchmark beriyeche. যা অনেক গেমসে RX 5800X এর সাথে কম্পিট করে, তবে এখানে কিছু ফ্রেমের ঘাটতি দেখা যায় Ryzen 7 5800X এর চেয়ে, যেমন ব্যাটলফিল্ড 5, ডিভিশন 2, শ্যাডো অফ দ্য টম রাইডার, মেট্রো এক্সিডোস, তাছাড়াও পাওয়ার এবং থার্মাল টেস্টও হয়েছে, যেখানে আসলে ইমপ্রেসিভ কিছু করতে পারেনি অ্যাকর্ডিং টু দিস টেস্ট। তবে ব্যাটলফিল্ড 5 এ 1080p তে ভালো কিছু করলেও অন্যান্য গেমে একটু পিছিয়ে আছে। আর যদি পাওয়ার ড্রয়ের দিকে দেখি, এটি আসলে ওয়ারেস্ট ফর মাই সাইট, কারণ এখানে কনস্ট্যান্টলি 190W পাওয়ার কনজিউম করেছে, যা পার্ট অফ 8 কোরের জন্য অনেক বেশি। দেখি অফিসিয়ালি খুব তাড়াতাড়ি আসতে চলেছে এর রিভিউ এবং সেলস, তখনই সব কিছু বোঝা যাবে। তবে এখানে অনেক জায়গায় সিনিয়রও কিছু খারাপ করেছে, যেমন অনেক গেমসে অনেক ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে বা কম দেখা যাচ্ছে। এটির কারণ হচ্ছে তাদের বায়োস, অর্থাৎ এখানে কোনো অফিসিয়ালি অ্যান্ড নেটিভ বায়োস দেখা যায়নি, এই কারণেও হয়তো বা অনেক পারফরমেন্স লুজ করতে পারে বাকিটা রিলিজের পর। যেহেতু এখানে কথা চলছে ইন্টেলের সিপিউ, তো তাদের রোডম্যাপ নেমিং সিরিজ সামনে ক্ল্যারিফাই হয়েছে, অর্থাৎ এল্ডার লেক 12 ভেন, এল্ডার লেকের পর আসতে চলেছে র্যাপ্টর লেক, যা ল্যাপটপ এবং ডেস্কটপ অথবা মোবাইল ভেরিয়েন্টের জন্য চলে আসবে। আর এটি বেসড হবে 10 nanometer সুপার ফিনে, আর এটি হবে 10 nanometer এল্ডার লেকের ইনহেন্স ভার্সন, যা ক্লিয়ারলি আগের মতোই এল্ডার লেকের মতো হাইব্রিড কোর ডিজাইনেই হবে। আর তাছাড়াও এখানে Zen 5 PCI Express Gen 5 এর সাপোর্ট দেখা যাবে, DDR5 মেমোরি এখানে সমর্থন করবে। শুধু তাই না, এখানে LPDDR5 এরও সাপোর্ট দেখা যাবে, তবে তারা সকেট আগের মতোই রাখবে, অর্থাৎ LGA 1700 সকেটই দেখতে পাওয়া যাবে। আর এটির জেনারেশন হবে 13th generation অফ ইন্টেল কোর সিপিউ, আর এটি 22 সালের মাঝামাঝি আমরা দেখতে পারবো। আর তারপরে তো 7 nanometer-এ মেচিওর লেক চলেই আসবে, তবে মেবি সেখানেও আমরা 1700 LGA সকেট দেখতে পারবো। তবে ইন্টেল কোরাই 7 11700 কিডস যে ডাই লিক হয়েছে, অর্থাৎ যে চিপস সাইজের কথা বলি, এটি আসলে অনেক বড় হয়েছে। আপনারা দেখতেই পারছেন যে কত বড় একটা ডাই সর্টেড হয়েছে এই পিসিবিতে। আসলেই কয়েক বছর আগের চিপসের চেয়ে বলা যায় ডাবলের মতো সাইজ হয়েছে। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলের কাছ থেকে, আর ইন্টেলের ডিজিটো গ্রাফিক্স অর্থাৎ XE HPC গেমিং জিপিউ সেন্ড করেছে WCC FTEC-কে, আর এটি সেন্ড করেছে রাজা কজুরি নিজেই। তবে আপনারা ইন্টেলের XE গ্রাফিক্সের উপর অতটাও ইন্টারেস্ট দেখান না, আর এই কারণেই বেশি কিছু বলবো না। তবে এখানে যেটি এক্সপেক্ট করা যাচ্ছে, তো এটি আসতে পারে 16 GB অফ VRAM উইথ GDDR6 এর সাথে। আর GDDR6 এবং DG2 HPC গেমিং জিপিউ নিয়ে আই হোপ যে তারা কম্পিট করবে NVIDIA এবং AMD-র বাজেট এবং মিডরেন জিপিউ সেকশনে। তারপরের যে নিউজটি আসছে সেটি অ্যাডোবি এবং অ্যাপলের কাছ থেকে, কারণ অ্যাডোবি ফটোশপ নেটিভলি সাপোর্টেড করতে যাচ্ছে, বা নেটিভলি অ্যাপল সিলিকন M1-এর জন্য বা যে কোনো ভ্যারিয়েন্ট যে আসবে এগুলোর জন্য এই ডিজাইন করছে। অর্থাৎ তারা আর ইন্টেলের জন্য বা ইন্টেল বেসড X86 ম্যাকওএসের জন্য বানাবে না, ডিরেক্টলি তারা হয়তো বা অ্যাপল সিলিকনের জন্যই বানাবে। তারপরের যে নিউজটি আসছে সেটি AMD-র কাছ থেকে, আর AMD-র 5000 সিরিজের APU হয়তো বা খুব তাড়াতাড়ি আমরা দেখতে পারবো, কারণ এখানে যেটি পারফরমেন্স করেছে Ryzen 3 ভেরিয়েন্ট, অর্থাৎ Ryzen 3 5300G, যেটা কিনা এখন পর্যন্ত যে কোনো 4-core CPU-কে বিট করে দেবে ইজিলি। আর শুধুমাত্র এখানে টেস্টেড হয়েছে বা লিক হয়েছে এর ইঞ্জিনিয়ারিং স্যাম্পল, যা লেটেস্ট জেনারেশনের Core i3 অথবা Ryzen 3 3100X অ্যান্ড 3300X এগুলোকে অনেক স্কোরে বিট করে দেয় উইথ ভালো পারফরমেন্সের সাথে। আর
আর এর বেস ক্লক শুরু হয় 3.5 GHz থেকে। তবে এর যে সিনেবেঞ্চ পয়েন্ট দাঁড়িয়েছে অথবা আলাদা বেঞ্চমার্ক যা মোটামুটি ইমপ্রেসিভ। আর এটি হয়তোবা আসতে পারে অ্যারাউন্ড $170 to $180, তবে আমার মনে হয় না তারা এই রকম প্রাইসে এটিকে নিয়ে আসতে পারে। আর যারা একবারে লো এন্ড গেমিং করতে চান আপনাদের পিসিতে, আপনাদের বাজেট নেই গ্রাফিক্স কার্ড কেনার মতো, তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে উইদাউট ডিসক্রিট জিপিউ ক্ষেত্রে। স্পিকিং অ্যাবাউট AMD জিপিউ, অবশ্যই বলতে হবে তাদের রেডিয়ন RX 6700 XT-র কথা। আর এটির রে ট্রেসিং পারফরমেন্স লিক হয়েছে, আর শুধু তাই না, এখানে যে রাস্টারাইজ পারফরমেন্স দাঁড়িয়েছে সেটা মোটামুটি পারফরমেন্স করেছে RTX 3070-র মতো। তবে এখানে আর একটা কথা বলে নিই, এখানে যে রে ট্রেসিং পারফরমেন্স এটি কিন্তু অনেক স্লোয়ার দেন RTX 3070। তবে APU লেভেলে অর্থাৎ GTX 1200 অনেক টাইটেলে, RT টাইটেলে এখানে অনেক স্লোয়ার পারফরমেন্স করছে 1440p-তে, যা $500 and $550 কার্ডের কাছে এক্সপেক্টেড নয়। তবে কি আর করার, মার্কেটে কার্ডই নেই, তাও যদি এই কার্ড চলে আসে গেমারদের জন্য একটু হলেও সুবিধা হবে। তবে তবে আপনারা যারা এরকম মিড রেঞ্জ বা এরকম দামের মধ্যে কার্ড খুঁজছেন এবং ওয়েট করছেন আর RX 6700 বা 6700 XT-র, ওয়েট না করে আপনি যদি RTX 3060 অথবা 3060 Ti পেয়ে যান, কোনো চিন্তা ছাড়াই কিনে ফেলবেন, প্রায় একই রকম পারফরমেন্স দিবে, আর রেড রেসিংয়ে তো আরও অনেক আপনাকে মজা দিবে, আর স্ট্রিমার হলে তো কোনো কথাই নেই। তবে এই ভিডিওতে আমি কিছু ক্ল্যারিফিকেশান দিতে চাই উইথ AMD-র সাথে, কারণ AMD নাসিরা পয়েন্ট এর আগে যে বলেছিলাম নাসিরা পয়েন্ট Navi 21 গ্রাফিক্স কার্ড, এটি হয়তোবা আলাদা আলাদা ভেরিয়েন্টে হতে পারে, তবে এমন কিছুই না, এর আগে যে বলেছিলাম নাসিরা পয়েন্ট গেমার ছাড়াও অন্যান্য লেভেলে আসবে, যেমন কনজিউমার গ্রেড ছাড়াও ওয়াগ স্টেশন, মাইনিং, অনলি গেমিং, ক্লাউড স্পেস, আরও অনেক ক্ষেত্রেই। তো তার নেমিংগুলো সামনে চলে এসেছে, যেমন নাসিরা সামিট পাওয়ারফুলের জন্য অথবা নাসিরা পয়েন্ট XTX যেটি RX 6900 XT, নাসিরা পয়েন্ট XT ভেরিয়েন্ট যা সাধারণ কনজিউমার গেমারদের জন্য XL-ও সেম, আর বাকি যে গ্ল্যাক্সটা, গ্ল্যাক্সেল এবং XM আছে এগুলোর কাস্টমার বেস আলাদা। তবে বাজেট গেমারদের জন্য আরেকটা সুখবর, কারণ তারা নিয়ে আসতে চলেছে RX 6600 XT এবং নন XT ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি উইথ ম্যাসিভ 12GB ভেরিয়েন্টের সাথে, আর তাছাড়াও 6GB-রও ভেরিয়েন্ট থাকবে। আর এই লিকটি আসছে সরাসরি EEC-র কাছ থেকে, যার লিস্টিং অনেক সময় অ্যাকুরেট হয়ে থাকে। তবে প্রাইস নিয়ে আমি সো কনফিউজ, বাকিটা সামনের কোনো ভিডিওতে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে এটি NVIDIA-র কাছ থেকে, আর NVIDIA-র RTX 3080 Ti এবং 3070 Ti খুব তাড়াতাড়ি আসতে পারে। আর এখানে আর একটা জিনিস লাগিয়ে দিয়েছে NVIDIA, যারা ইথারিয়াম মাইনিং করবেন তাদের জন্য লিমিট, কারণ মেবি হতে পারে এটি আনহ্যাকেবল বায়োসড, আর বর্তমান সময়ের সবচেয়ে লাভজনক ইথারিয়াম মাইনিং, অর্থাৎ আপনি বিগ কয়েন, ডগ কয়েন বা ডজ কয়েন, যত প্রকার কয়েন আছে আপনি মাইনিং করলেও সবচেয়ে যেটি বেশি প্রফিটেবল সেটি হচ্ছে ইথেরিয়াম। আর এই লিঙ্কটি আসছে কিন্তু Copit7 কিমির কাছ থেকে। তবে ভিডিও আর বেশি লম্বা করবো না, তারপরের যদি নিউজে দেখি তো সেক্ষেত্রেও NVIDIA কিছু করেছে, কারণ নতুন GPU আনতে চলেছে তারা CMP বেসড, অর্থাৎ ক্রিপ্টো মাইনিং প্রসেসর, যা আসবে 30 হ্যাশ রেটের সাথে, আর এটি কিন্তু বেসড অন টিউরিং আর্কিটেকচার। আর এখানে ক্লিয়ারলি গিগাবাইট যে পিকচারগুলো শো করিয়েছে বা লিক হয়েছে এগুলোতে কোথাও ডিসপ্লে আউটপুট নেই, তবে এটা একটা ভালো বিষয় যে মাইনারদের যে চাহিদা আছে এটি পূরণ হতে পারে এই সব ডেডিকেটেড কার্ড দিয়ে। মাইনারদেরও লাভ, গেমারদেরও লাভ, ইভেন কোম্পানিরও লাভ। অ্যান্ড শেষে আর একটা নিউজ কভার করি, সেটিও আসছে NVIDIA-র কাছ থেকে, কারণ NVIDIA-র RTX 3090 স্লোয়ার পারফরমেন্স করছে রেডিয়ন RX 5700 XT-র চেয়ে। ওয়েল, তো ঘাবড়াবার এখানে কিছুই নেই, বলছি এটি টেস্ট করা হয়েছে ফার্স্ট জেনারেশনের রাইজেন এবং সেকেন্ড জেনারেশনের রাইজেন 5 CPU দিয়ে, অর্থাৎ 1600X রাইজেন 5 2600X দিয়ে, অর্থাৎ ফুললি কমপ্লেক্স বা বিশ্লেষণ করা হয়েছে বর্তমান সময়ে ফার্স্ট জেনারেশনের রাইজেন এবং সেকেন্ড জেনারেশনের রাইজেন হাই এন্ড হার্ডওয়্যারকে চালাতে পারে কিনা, এই কারণেই টেস্টটি হয়েছিল। তবে অবভিয়াসলি RTX 3090 একটা বিশাল পারফরমেন্সেবল কার্ড, এই কারণে একটু বটল নেক করেছে, তবে ততটাও বটল নেক করেনি যতটা এক্সপেক্ট করা গেছিল। আর RX 5700 XT এই জন্যই ভালো পারফরমেন্স করেছে, কারণ নর্মাল CPU দিয়ে, অর্থাৎ লো এন্ড CPU দিয়ে
মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ড খুব ভালোভাবেই চলে। আর এই ভিডিওটি বানিয়েছে কমপ্লিটলি হার্ডওয়্যার আনবক্স, আসলে একটা সলিড ভিডিও হয়েছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে কমেন্টে সেটা জানিয়ে দিতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।